এই নবদ্বীপ ধামের মধ্যে এই সীমন্ত দ্বীপ আপনারা সীমন্ত দ্বীপে আছেন এখানে জগন্নাথ মন্দির এই সোনডাঙ্গা এসব জায়গা সীমন্ত দ্বীপ বেলপুকুর কাছাকাছি চলে যাচ্ছে মদন মোহন ওখানে রয়েছেন গোপাল এসব সীমন্ত দ্বীপের মধ্যে আপনারা বসবাস করেন নবদ্বীপ মানে হচ্ছে নটা দ্বীপের সমাহারকে নবদ্বীপ বলা হয় মানে নটা দ্বীপ আছে তো এখানে আমরা মায়াপুর চন্দ্রদেব মন্দির ওটা আছে অন্তদ্বীপ মহাপ্রভুর জন্মস্থান হচ্ছে অন্তদ্বীপের মধ্যে অন্তদ্বীপের মধ্যে সেখানে আমরা আছি আবার এখানে সীমন্ত যেটা স্বরূপগঞ্জের ওই পাশে রয়েছে গোদ্রুম দ্বীপ তারপরে রয়েছে মধ্যদ্বীপ সবাই মনে রাখুন মধ্যদ্বীপ নবদ্বীপ শহর সবাই বলে একটা নবদ্বীপ ওইটাইকে নবদ্বীপ ভাবে সবাই তাই না কিন্তু নবদ্বীপ ওটা হচ্ছে কুলর দ্বীপের মধ্যে কুলরদ্বীপ তারপরে ঋতুদ্বীপ রয়েছে জহ্নদ্বীপ রয়েছে জাননগর ওইদিকে জহ্নদ্বীপ তীরকম মুদন্দ্রম দ্বীপ রয়েছে তারপরে রুদ্রদ্বীপ রয়েছে যে শঙ্করপুর দিকে হ্যাঁ রয়েছে নিদয়া ইত্যাদি রুদ্রদ্বীপের মধ্যে চলে যাচ্ছে তীরকম নবদ্বীপ এই নবদ্বীপ ধাম শ্রীমতী রাধারানী তৈরি করেছিলেন তো এই জগতে সৃষ্টিকর্তা কে আপনারা জানেন কে সৃষ্টি করেছেন এই জগতে সব কিছু কে হাত তুলে বলল কে সৃষ্টি করেছেন আ সব কিছু ভগবান শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ সব হচ্ছেন সৃষ্টিকর্তা যা কিছু ভাগবত গীতায় রয়েছে অহম সর্বস্ব প্রভব মত সর্বং প্রবর্ততে ইতিম্ব ভজন্তে মাম বুদ্ধাভাব সমন্বিতা ভগবান কৃষ্ণ গীতায় বলছেন দশম অধ্যায়ে অহম সর্বস্ব প্রভাব অষ্টম অধ্যায়ে কি দশম অধ্যায়ে তা আমার থেকে সব এসছে অহম সর্বস্ব প্রভাব মত সর্বং প্রবর্ততে ইতিমত্তা ভজন মাং এইভাবে যারা জানেন এবং আমার সেবা করেন যে আমার থেকে জড় এবং চেতন যা কিছু সৃষ্টি দেখছেন জড়বস্তু জড়বস্তু কি মাটি জল আকাশ আগুন বায়ু মন বুদ্ধি অহংকার এগুলি হচ্ছে জড় আর চিনিময় বস্তু যেগুলি চেতন রয়েছে সব কিছু আমরা জানি মানুষের মধ্যে চেতনা যখন আত্মা থাকছে তখন মানুষকে বলা হয় চেতন কিন্তু মানুষের দেহ থেকে যখন আত্মা চলে যাবে তো দেহটা বলছে অচেতন জড় দেহটা জড়ো হয়ে গেলো বুঝতে পারছেন তো যাদের মধ্যে চেতনা আছে তারা সজীব কিন্তু ওই ভগবান কৃষ্ণ বলছেন ওই সজীব বস্তু আমার পরাশক্তি মানে উৎকৃষ্ট শক্তি যেটা আছে এই জগৎকে ধারণ করে রেখেছে যেমন এই দেহটাকেও ধারণ করে রেখেছে ভগবানের একটা উৎকৃষ্ট শক্তি সজীব বস্তু পরাশক্তি সেটা হচ্ছে আত্মা ভগবান হচ্ছেন পরমাত্মা তাই ভগবান হচ্ছেন পরম সজীব তাই জগতে যখন ভগবান প্রবেশ করেছেন তখন এই জগতে কোন কিছু আমরা দেখছি সেটা কি হচ্ছে কার্যশীল হচ্ছে সব কিছু পরিবর্তন হচ্ছে ভগবান না প্রবেশ করলে কোনো কিছু পরিবর্তন হবে না এই দেহের মধ্যে আত্মা আছে আবার পরমাত্মা আছে এই দেহেতে দুটি আত্মা এক হচ্ছে আমি আত্মা আর পরমাত্মা হচ্ছেন ভগবান সেই জন্য এই দেহটা কাজ করছে কথা বলছে হাঁটছে দেখছে এসব তো সেজন্য এই জ্ঞান মানুষের মধ্যে নেই সমগ্র বিশ্বে এই চেতনাটা নেই যে এই দেহটা সবরা আমরা বলি কি আমি সব এই দেহকে নিয়ে সব কিছু কেন্দ্র করে আমরা চলি কিন্তু তা নয় দেহের কোনো মূল্য নেই যদি আত্মা না থাকে দেহের মূল্য নেই কিছু আপনারা সবাই জানেন যদি কোনো ব্যক্তি সে বড়ধনী ধনী লোক সে যদি গাড়িতে যায় তার চাকরকে নিয়ে যায় তার কোনো সেক্রেটারিকে নিয়ে যায় যেতে যেতে অ্যাক্সিডেন্ট হয়ে গেল অ্যাক্সিডেন্ট হয়ে গেলে মালিকটা মারা গেল একদম ডাইরেক্ট স্পট ডেথ হয়ে গেল আর স্পট ডেথ আর চাকর চাক সেক্রেটারি ছটপট করছে আপনারা বলুন কাকে হসপিটালে নিয়ে যাওয়া হবে মালিক কে না চাকর চাকর আর যে ছটপট ছটপট করছে তাহলে বলুন মালিক কুটিপতি মালিক তার কোনো আর মূল্য নেই কেন মূল্য নেই আপনারা এসে উপর দিকে বসুন সিঁড়ি আছে বসুন হরে কৃষ্ণ তার মানে ধনী লোকটা মারা গেছে মারা গেছে মানে কি দেহটা মৃত কিন্তু গেছে কে আত্মা ওই আত্মা আসলে আমরা জানি না কেউ সবাই বলে বাবা আজ ত্যাগ করেছেন তাহলে বাবাকে শুইতে দেখেছি ত্যাগ করেছে বলছি তাহলে বাবা আসলে ওই দেহটা নই হ্যাঁ কি না সবাই বলুন বাবা কি দেহটা ছিল যদি বাবা দেহটা থাকতো তাহলে বলতাম না আজ বাবা দেহত্যাগ করলেন কান্না করছি বলছি বাবা আজ চলে গেলেন তাহলে বাবা চলে গেলেন সেই কথাটা বলছি তো বাবা তো শুয়ে আছে তাহলে বাবা চলে গেলেন বলছে সবাই তাহলে এতদিন আমরা যাকে বাবা বলছিলাম ওইটা আসলে বাবা নই তাই একে বলে মায়া মায়া শব্দের অর্থ হচ্ছে যা নয় প্রভুপাত বলছেন যা নই তাহলে আমি যাকে বাবা বলছিলাম মা বলছিলাম ভাই বলছিলাম সে এখন শুয়ে আছে আর বলছে সবাইয়ের কাছে কান্না করি বাবা চলে গেলেন মা চলে গেলেন স্ত্রী চলে গেল স্বামী চলে গেল কিন্তু ওই শরীরটা শুয়ে আছে তো এই জ্ঞান সমগ্র বিশ্বে প্রভুপাত শিক্ষা দিয়েছেন যে আসল বাবাকে আমরা জানতে পারিনি যেই দেহ তার ত্যাগ হলো ওই দিন বুঝছি যে এই দেহটা বাবা নয় তাহলে এতদিন আমি মিথ্যে মিথ্যে পরিচয় দিচ্ছিলাম সবাইকে এটা আমার বাবা এটা আমার স্ত্রী এটা আমার মেয়ে এটা আমার স্বামী এটা আমার মা তাহলে এই সব মিথ্যা পরিচয় আমরা দিয়েছি কি না তাহলে দেহের পরিচয়টা মিথ্যা না সত্য আপনারা বলুন মিথ্যা তাহলে দেহের পরিচয় আমরা অনেক কিছু দেই দেহের পরিচয় আমরা অনেক কিছু দেই বলে আমি ভারতীয় বলে কেউ হিন্দু কেউ বলে মুসলিম কেউ বলে খ্রিস্টান তো এই দেহের পরিচয় দেখবেন কেউ হিন্দু আজকে কেউ মুসলিম হয়ে গেল। তাহলে দেহের পরিচয়টা চেঞ্জ বলছে আমি এখন হিন্দু না মুসলিম কেউ হিন্দু কেউ মুসলিম হয়ে গেল কেউ মুসলিম হিন্দু হয়ে গেল কেউ খ্রিস্টান হয়ে গেল কেউ ভারতীয় লোক আমেরিকান হয়ে গেলো কেউ বাংলাদেশের লোক এসে ইন্ডিয়ান হয়ে গেলো এখন এই নদীয়া বা বাংলাদেশ পশ্চিমবঙ্গে বহু বাংলাদেশের লোক আছে তাহলে এখন কি বলে আমরা ভারতীয় কিন্তু আগে বাংলাদেশ ছিল তাহলে এটা মিথ্যা না সত্যি তাহলে দেহের পরিচয়টা মিথ্যা তুই এইগুলি ভালো করে শিখুন বুঝুন তাহলে দেহের সম্বন্ধিত সম্পর্কিত যা কিছু অনিত্যভাবে আমরা কান্না করে থাকি হারিয়ে গেলে শোক করে থাকি এখন বাবা চলে গেল কে দেখবে এই ভাবনা নেই বাবা তো শুয়ে আছে এখানে তাহলে এই দেহটা কেন দেখবে না এখন ওই দেহটাকে এত আদর করছিলাম এখন পুড়িয়ে দিবে সবাই মুসলিমরা কবর দিয়ে দিবে ঠেলে দিলে কুকুর শিয়াল খেয়ে নেবে এই সমস্ত তত্ত্ব আজ সারা বিশ্বে গীতা ভাগবত থেকে শিক্ষা প্রভুপাত দিয়েছেন সারা বিশ্বের মানুষকে এই জন্য মুসলিমরা আছে ইস্কনে খ্রিস্টানরা আছে যারা খ্রিস্টান বলতো মুসলমান বলতো হিন্দু বলতো আমেরিকার লোক আছে আফ্রিকার লোক আছে কেন তারা বুঝতে পেরেছে যে দেহটা আমি নই তারপনার বলুন তো আমরা সবাই কি বলি আমার দেহ বলি না আমি দেহ বলি মাতাজিরা বলুন আমরা দেহ আমার দেহ বলি না আমি দেহ বলি তাহলে আমি কে প্রশ্ন করেছেন আমার হাত বলি না আমি হাত বলি আমার হাত বলি না আমি হাত বলি আমার হাত বলি তাহলে আমি কে আমার মাথা বলি না আমি মাথা বলি আমার মাথা বলি তাহলে আমি কে জিজ্ঞাসা করুন স্কুল কলেজ ইউনিভার্সিটি প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতি অঞ্চল প্রধান সবাইকে জিজ্ঞাসা করবেন আচ্ছা আমরা তো আমার হাত বলি আমার মাথা বলি আমার দেহ বলি আমি কে এই উত্তরটা আপনি তো অঞ্চল প্রধান আপনি তো মুখ্যমন্ত্রী আপনি তো হেড টিচার বলুন তো আমি কে এটা বুঝতে পারছি না আমার উত্তর পাচ্ছি না স্কুল কলেজে অনেক প্রশ্ন আছে যতদিন এই প্রশ্ন উত্তর কেউ জানে না তাকে বলা হয় পশু ভী নরান পশুরা এই প্রশ্ন করে না মানুষ যতদিন এই প্রশ্ন না করছে আমি কে যতদিন না প্রশ্ন করছে শাস্ত্রে বলায় তারা পশু বিপদ পশু পশু আর মানুষের মধ্যে কোনো পার্থক্য নেই খাওয়া দাওয়াতে পশু আর মানুষ সমান হ্যাঁ ছেলে মেয়ে উৎপন্ন করাতে মানুষ পশু সমান ঘুমাতেও মানুষ পশু সমান মানুষরাও ঘুমায় পশুরাও ঘুমায় তারাও আত্মরক্ষা করে নক টক দাঁত তাঁত দিয়ে আমরাও আত্মরক্ষা করি তাহলে এইসব চারটি কর্ম মানুষ আর পশুর মধ্যে কোনো পার্থক্য নেই কি পার্থক্য আছে কেউ জানে মানুষ আর পশুর মধ্যে কি পার্থক্য আছে পশুরাও চিন্তা করে তাদেরও বুদ্ধি আছে দেখবেন একটা বিড়াল আপনার বাড়িতে দুধ খেতে আসবে শিক্ষায় দুধ আছে দেখে মালিক ঘুমিয়ে গেল কিনা তখন ওর দুধ বুদ্ধি আছে আপনার বলুন সোনামি এসেছিল পশু পাখিরা কেউ মারা যায়নি মানুষেরা সব মারা গেছিল তাহলে তাদের বুদ্ধি নেই আমরা তো বৈজ্ঞানিক রেডার রয়েছে ধরতে পারিনি বৈজ্ঞানিকদের বুদ্ধি কোথায় গেল পশু পাখিরা মারা যায়নি সুনামিতে তাহলে মানুষ মারা গেল লক্ষ লক্ষ মানুষ কেন তাহলে বুদ্ধিটাও পশু পাখির মানুষ থেকেও তারাও শ্রেষ্ঠ আছে তাহলে বলুন কিসে পার্থক্য আছে কে বলতে পারে একটা আগে আমি একটা হিংস দিয়েছি একটা মানুষ প্রশ্ন করতে পারে পশু পাখিরা প্রশ্ন করতে পারে না এই একটা পার্থক্য আর কি আছে পার্থক্য মানুষ ধর্ম আচরণ করবে পশুরা ধর্ম আচরণ করতে পারে না তাই না এখানে কোনো পশু পাখি আসেনি আপনারা এসছেন বৈশাখ মাস হ্যাঁ মহারাজরা আসবে ভক্তরা আসবে মায়াপুর থেকে ইস্কন থেকে চলো আমরা একটু ধর্ম কথা বৈশাখ মাসে একটু ধর্ম মাস একটু সাধু সঙ্গ করি গিয়ে এই অভিলাষ নিয়ে আপনারা শুনেছেন যদি মাইক দিয়ে অ্যানাউন্স করা হয় কোনো কুকুর বিড়াল পশু পাখি আসবে ওখানে ধর্ম আচরণ হচ্ছে আলোচনা হচ্ছে কেউ আসবে না তো এটাই পার্থক্য এইগুলি জেনে রাখুন সেই জন্য এই দুর্লভ মনুষ্য জীবনকে সার্থ করার জন্য আমাদের কেবল পশু পাখির মতো আহার নিদ্রা ভয় মৈথুন এই চারটি কর্মে যুক্ত থাকলে মনুষ্য জীবনে শ্রেষ্ঠ নয় মনুষ্য জীবন তখনই মূল্যবান এই মনুষ্য জীবনকে বলা হয়েছে মহাজনেরা বলেন অর্থদম মানে একটা মূল্যবান সম্পদের মতো এর সদ্ব্যবহার করতে বলা হয়েছে কেউ যদি তার সদ্ব্যবহার না করা হয় না করে তাকে কৃপণ বলা হয় যে আপনাদের টাকা পয়সা আছে খরচ করবেন না ছেলে মেয়েদের খাওয়াবেন না পোশাক দিবেন না তাহলে তাকে কি বলা হবে কৃপণ বলা হবে তাই না তো এই বৈশাখ মাসের একটা মাহাত্ম আছে পদ্মপুরাণে আমাদের গুরুদেব ছিল জয়প্রতা স্বামী গুরু মহারাজ বলছিলেন তো পুরাকালে এরকম একটা লোক ছিল ধনী বণিক শুধ্রকূলে জন্ম হয়েছিল ও এরকম ছিল ও জানতে পারেনি কেন ও জন্ম হয়ে গরিব হয়েছে কেন তার কোনো ছেলে মেয়ে নেই তখন ওরা স্বামী স্ত্রী ব্রাহ্মণ পরিবারে জন্ম হয়েছে আর চতুর্দিকে সবাইকে প্রশ্ন করছে যে আমরা ব্রাহ্মণ এত গরিব খেতে পাচ্ছি না পোশাক আদি ছিঁড়া কোনো ছেলে মেয়েও নেই কি ব্যাপার এই সব কিছু বুঝতে পারছে না সবাইকে জিজ্ঞাসা করছে একদিন তারা জানতে পেরেছে বশিষ্ঠ ঋষি একটা জায়গায় এসেছেন তখন ও স্ত্রী ব্রাহ্মণের স্ত্রী বলছে যাও না বশিষ্ঠ ঋষি ত্রিকালজ্ঞ সব কিছু বলতে পারে আমাদের পূর্বর সমস্ত কিছু জিনিস নিশ্চয় উনি বলতে পারবেন তখন বৈশিষ্ট্য ঋষির কাছে স্ত্রী বলেছে সেই স্বামীকে যাওয়ার জন্য জিজ্ঞাসা করতে তখন বৈশিষ্ট্য ঋষির কাছে সেই ব্রাহ্মণ গিয়ে জিজ্ঞাস করলেন তাকে প্রণাম করলেন সম্মান করলেন তারপরে জিজ্ঞাস করলেন যে হে বশিষ্ট ঋষি দয়া করে আপনি একটু বলবেন যে আমি অত গরিব খেতে পারছি না আর আমার কোনো পুত্র সন্তান কন্যা ইত্যাদি কিছুই নেই তিনি কি কারণ আপনি একটু বলবেন তখন সঙ্গে সঙ্গে বৈশিষ্ট্য ঋষি ধ্যানস্থ হলেন আর ধ্যান করে তখন বৈশিষ্ট্য ঋষি ধ্যান করে দেখলেন তারপরে ধ্যান ভঙ্গ করে বললেন হে ব্রাহ্মণ তুমি পূর্ব জীবনে সবথেকে বড়ো কোটিপতি ধনী লোক ছিলেন একটা শুদ্রকূলে জন্ম হয়েছিল বনিক পরিবারে তোমার স্ত্রী ছিল এই ইনি তোমার স্ত্রী ছিল কিন্তু তোমার অনেক ছেলে মেয়ে ছিল বহুত ছেলে মেয়ে ছিল কিন্তু তুমি কি করতে না তোমার ছেলে মেয়েদেরকে কোনো দিকভাল করতে না খাওয়া দাওয়া দিতে না পোশাক দিতে না আর টাকাটা খুব গচ্ছিত করে রাখতে খালি দেখতে কিন্তু খরচ করতে না এত কৃপণ ছিলে এই জন্য ভগবান দেখলেন যে তুমি পূর্ব জীবনে ইট অর্থ কোনো সৎ কাজে লাগাওনি কোনো ধর্ম কাজে লাগাওনি নি কোনো দান করি কোনো রকম ভক্ত সেবাও করি তো তার কারণে তুমি এখন গরিব পুলে জন্ম হয়েছ আর তুমি যেহেতু তোমার ছেলেমেদের খাওয়া দাওয়া দিতে না পোশাক দিতে না তাদের দেখভাল করতে না তাই ভগবান এই জীবনে তোমাকে ছেলে মেয়েও দেয়নি কেন এই জীবনে দিলে আবার তারা কষ্ট পাবে এই জন্য সেই জন্য দেয়নি তখন ব্রাহ্মণ ঘুরে জিজ্ঞাসা করছে আচ্ছা ঋষি আমি তাহলে কোন পুণ্যকর্মের ফলে ব্রাহ্মণ কুলে জন্মালাম তখন আবার ধ্যান করলেন ঋষি ধ্যান করে দেখলেন ও তুমি বৈশাখ মাসে একদিন একটু মাত্র কিছু সেবা করেছিলে দান করেছিলে একটু দান করেছিলে এই কারণে তুমি ব্রাহ্মণ পরিবারে জন্ম হয়েছ তাহা হ্যাঁ এখন এই সামনে বৈশাখ মাস আসছে তুমি বৈশাখ মাস সম্পূর্ণভাবে উদযাপন করো তাহলে তুমি ভক্তি লাভ করবে আর সন্তানও লাভ করবে তখন তুমি অনেক অর্থও পাবে কোনো অসুবিধা নেই তখন বৈশাখ মাস ঠিক এসে গেল আর এই ব্রাহ্মণ কী করলো না পরে বৈশাখ মাস আসা মাত্রই বৈশাখ মাসটাকে উদযাপন করলো বৈশাখ মাসে কি করতে হয় শাস্ত্রবেলা আছে ব্রহ্ম মুহূর্তে উঠতে হয় এই ব্রত তপস্যা আমরা ঘুম থেকে উঠতে চাই না আমরা সবাই শুয়ে থাকতে চাই আটটা নটা পর্যন্ত কিন্তু ব্রহ্ম মুহূর্ত মানে সূর্য উদয়ের দেড় ঘন্টা এক ঘন্টা ছত্রিশ মিনিটের আগে তাকে ব্রহ্ম মুহূর্ত বলে সেই সময় যদি কেউ স্নান করে তাহলে তাকে বলে দেবস্নান আর পবিত্র হবে মানসিকতা শুদ্ধ হবে সেই সময় সেজন্য সকালে আমরা দেখবেন মায়াপুরে ইস্কন মন্দিরে যাবেন ভোরবেলা দেখবেন সব ভক্তরা স্নান করে পোশাক পরিবর্তন করে তিলক মালা পরে মন্দিরে রাধা মাধবের কাছে কত ভিড় ভোরবেলা সাড়ে চারটায় ও ভোর ভিড় এখন সূর্য উদয় হচ্ছে পাঁচটা ছয় মিনিট তো তার তার দেড় ঘন্টা হিসাব করে নিন সাড়ে তিনটা তো মানে সাড়ে তিনটা থেকে সাড়ে পাঁচটা ছয় পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত তাহলে আমাদেরকে ওর মধ্যে উঠে যেতে হবে তো বশিষ্ট ঋষি বললেন যে ব্রহ্ম মুহূর্তে উঠে কোনো পবিত্র নদী থাকলে স্নান করো জলাশয় থাকলে স্নান করো তা যদি না থাকে সমস্ত পবিত্র নদীর ধ্যান করে গঙ্গা গঙ্গা বলে স্নান করো তাহলে পবিত্র স্নান হয়ে যাবে ভোরবেলা আর ভগবানের নাম করো তুলসীতে জল দাও তুলসী পরিক্রমা করো তুলসী বৃক্ষ রোপণ কর তুলসীর মঞ্জুরি ভেঙে দাও এই সমস্ত বৈশাখ মাসের সমস্ত ব্রত বা তপস্যা অন্যান্য কাজ করছ এই কাজগুলি বৈশাখ মাসে তুমি করবে আর ভক্ত সঙ্গ করবে যে ভক্তরা ভগবানের সেবা করে ভগবানের প্রসাদ খায় ভগবানের নাম করে সেইসব ব্যক্তি তাদের সেবা করবে ব্রাহ্মণ বৈষ্ণবকে দান করবে বাড়িতে সাধুসঙ্গ আয়োজন করবে এরকম বিভিন্ন বৈশাখ মাসের কথা উদযাপনের জন্য শাস্ত্রে রয়েছে এবং ভক্তসঙ্গ প্রশস্ত তা আজকে যেমন এখানে আমাদের শৈলেন ইস্কনের শুভাকাঙ্ক্ষী হিসাবে সে একদম প্রথম থেকে তার বিয়ে হয়নি আমি তাকে ছোটো থেকে দেখছি আজকে নয় বহু বছর আগে থেকে প্রায় চল্লিশ বছর আগে থেকে দেখছি সে আমাদের স্কানে ছোট থেকেই সেবা করে আসছে করে 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 এখন করে মহারাজ আপনার কৃপা আপনাদের কৃপা মন্দিরের ভক্তদের কৃপায় আমি অত বড় হয়েছি তা আমার বাড়িতে কি আপনারা একদিন আসবেন না হ্যাঁ নিশ্চয়ই আসবো তুমি তো অনেক সেবা করছো নিশ্চয় যাব কোনো অসুবিধা নেই তো এই বৈশাখ মাস আসবেন ঠিক আছে তা আমি বলছিল অনেক পরে আসবেন আমি বৈশাখ মাসে আবার বেরিয়ে যাব কালকে তাহলে আজকে দু তারিখেই হোক সেদিন আপনাদের কাছে আমরা এলাম আর সইলেন ডাকল বলে আপনাদের মতো ভক্ত ধামবাসী আপনাদের সঙ্গ আমাদের হয়ে গেল কেন ভক্ত সঙ্গ করতে বৈশাখ মাসে বলা আছে তা আপনারা ধামবাসী ধামে থাকেন তা আপনাদের মতো ভক্তদের সান্নিধ্য পাওয়া আমাদের কত আনন্দ তাই আমরা এসে গেলাম আপনাদের কাছে তো এরকম যখন কেউ বৈশাখ মাসে এই সমস্ত পালন করবে হরিনাম জপ করা কেউ তো করে না কিন্তু এই বৈশাখ মাসে যদি এক দু মালা জপ করবেন আপনারা যদি চান আমাদের এইখানে নট নিতাই নটরাজ এখানে থাকে জগন্নাথের কাছে হ্যাঁ প্রচার করে আপনারা চাইলেও সে আপনাদেরকে এসে জপমালা দিয়ে শিখিয়ে দিবে আপনারা জপমালা নেবেন না আমরা একমালা করে জপ করব। যদি চান সাধু সঙ্গ করার জন্য প্রতি সপ্তাহে একদিন করে এখানে বসবেন এবং পাড়ার লোক এসে একটু দুই ঘন্টা একমালা জপ করা একটু হাততালি দিয়ে হরিনাম কীর্তন করা গীতা থেকে একটু শোনা ও শিখাবে একটা বই আছে কোর্সের মতো কিভাবে ক্রমে ক্রমে আপনারাও সেই বই নেবেন সেই বই অনুসারে আপনারাও কি করবেন না সাত দিন ওই বইয়ের একটা টপিক দেওয়া হবে আপনারা বাড়িতে পড়বেন পড়ে পড়ে সেখানে লিখে এখানে আসবেন যদি কেউ লেখা জানে না সে শুনবে এসে এখানে ও আবার কিছু সেই বিষয়ের উপরে আপনাদেরকে বলবে আপনারা আদান প্রদান করবেন জিজ্ঞাসা করবেন ও জিজ্ঞাসা করবে এরকম করে আমাদের মনুষ্য জীবনের সার্থকের জন্য আত্মার কল্যাণের জন্য যে আমি এই মনুষ্য দেহ পেলাম কি এরকম পশু পাখির মতো মৃত্যুবরণ করার জন্য এই জগতে কার এইগুলি সব আমি তো এসেছি কিছু নিয়ে আসিনি আবার কিছু নিয়েও যাবো না যা কিছু আমার বলে আছি এগুলো আমার থেকে সব নিয়ে নেওয়া হবে এই জন্য একে বলা হয় সংসার সংসার মানে আমার কাছে কিছু থাকবে না সব নিয়ে নিবে ভগবান সমসার সম্যকরূপে অপসারিত হয়ে যায় যাহা তার মানে আমার থেকে সব অপসারণ হয়ে যাবে বলুন আমার দেহটা ছোটবেলার দেহটা অপসারিত হয়ে গেছে হয়েছে না তাহলে প্রমাণ এটাই আমার নিজের ছোটবেলার দেহটা কত নাচানাচে মানে খেলাধুলা করেছি এখন বড় বৃদ্ধ হয়ে গেছে আর খেলাধুলা করতে পারে না দাঁত পড়ে গেছে পেড়া খেতে পারে না মিষ্টি মানে অন্যান্য জিনিস ফল আপেল খেতে পারে না দাঁত গড়ে চলে গেছে তো এইরকম সবাই হবে তার মানে বাড়িটাও চলে যাবে টাকা পয়সাও চলে যাবে আত্মীয় স্বজন মান সম্মান পদবি সব কিছু চলে যাবে তো এই জন্য এই মনুষ্য জীবনে কি করলাম তাহলে এই জন্য যুধিষ্ঠির মহারাজ তিনি বলেছিলেন যে আমরা গৃহমূঢ়ধি জীবনের লক্ষ্য সম্বন্ধে কিছু জানি না যেমন কুকুর বিড়াল জীবনের লক্ষ্য জানে না একটা কুকুর ওই পাড়া থেকে এলে ঘাঁ করে ওকে তাড়াবে ওইটা কি লক্ষ্য আমরা যেমন মনুষ্য সমাজে ওই রাজনৈতিক দলের লোক এলো এই পাড়ার রাজনৈতিক লোকেরা তাকে ঘাঁ করে তাড়াবে মাইক দিয়ে মার সুট কর তোমার কুকুর জীবন সমাজ এখন কুকুর জীবনে পরিণত প্রভুপাত বলছেন এখন প্রকৃত মনুষ্য সমাজ নেই প্রত্যেক মানুষ আমরা আলাদা আলাদা ভাব রয়ে গেছে কিন্তু এই দেহের মধ্যে আত্মা আছে আত্মা হচ্ছে ভগবানের অংশ জগন্নাথের অংশ তো তার সেবা করার জন্য এই দেহটা পেয়েছি কিন্তু আমরা ভগবানের সেবা না করে কি করছি তো সেজন্য ভগবানের সেবা করতে সবাইকে গিয়ে ইস্কন মন্দিরে মায়াপুর চন্দ্রদেব মন্দিরে যুক্ত হতে হবে না এই যে এখানে আমরা এসে দেখছি কি সুন্দর মন্দির শৈলেন করেছে আমরা এরকম বিভিন্ন বাড়ি বাড়ি যাই আমরা প্রচার করি নাম হট্ট প্রচার বিভিন্ন বাড়ি বাড়ি যাই শিখাই আপনার বাড়িতে এরকম মন্দির করুন আর নিজেরা যা কর্ম করেন কৃষ্ণের উদ্দেশ্যে করুন তো এরকম বহু আপনার মায়াপুরে ইস্কনে মা মন্দিরে গেলে দেখবেন কোনো উৎসব হয় কত লোক সব গ্রামের লোক শহরের লোক কেউ রিক্সা টানে কেউ লেবারি করে তারা এই ঘর বাড়ি ছেড়ে এসে আছে না তারা যখন গুরুদেবের আশ্রম উৎসব হয় সবাই চলে আসে আর ওখানে থাকে এসে হ্যাঁ প্রসাদ পায় সব কিছু করে ও তো সুশীল তো প্যান্ডেল করে দেখে কত বড় বড় অনুষ্ঠান হচ্ছে মাঝে মাঝে সারা বিশ্ব থেকে মানুষ আসছে খ্রিস্টান মুসলিম আফ্রিকার লোক তারা চলে আসছে এখানে নবদ্বীপ এই কাছাকাছি লোকও মায়াপুর চন্দ্রদেব মন্দিরেও যায়নি আমি তো দেখি শুনে অনেক অবাক হয়েছে বলে না এটা সাহেব মঠ হ্যাঁ ওখানে বিদেশি ওখানে সব গোপন অস্ত্র আছে এখনও বলে লোক নবদ্বীপে থাকে আমি শুনে অবাক হয়ে যাই তো অনেকে জানে না অনেক বাহ্যিক দিকে দেখে তারা বুঝতে পারে না প্রভুপাত ইস্কনের প্রতিষ্ঠাতা এই পশ্চিমবঙ্গ কালকাটাতে তার আবির্ভাব তিনি সারা বিশ্বের লোককে এই কৃষ্ণ নাম শিক্ষা দিয়েছেন কেউ ইস্কনে এসে সে ভণ্ডামি করছে সেটা আলাদা জিনিস হ্যাঁ কেউ বাহ্যিক দিকে দেখাচ্ছে সেটা আলাদা জিনিস সেজন্য ইস্কনের রুল অনুসারে তাদেরকে বের করে দেওয়া হয় বুঝতে পারছেন কিন্তু নিয়ম যে সঠিক পন্থায় রয়েছে অনেক ভক্ত তারা করছে নাহলে ওই ভুরে উঠবে ভুরে উঠে তিনটা সাড়ে তিনটার সময় শীতকালেও স্নান করছে কি পেয়েছে হয়তো সে কিছু হরিনাম গ্রহণ তো করেছে তার অনুসারে কিছু হয়তো খারাপ আসছে কিন্তু সে তো হসপিটালে ঢুকে কিওর হওয়ার জন্য চেষ্টা করছে কিন্তু আমরা তো ঢুকেই নি হিনাম না আর তার বদনাম করছি না তার বদনাম করা উচিত না সে তো অনেক কিছু করছে কিছু হয়তো তার পূর্বের খারাপ থেকে গেছে সেটাও যাবে আগে আরও বেশি ছিল তো চলে যাবে কিন্তু আমরা নিন্দা করি নিন্দা করা উচিত না তো এই জন্য এই দুর্লভ মনুষ্য জীবনের যদি স্বার্থ করতে হয় তাহলে সাধু সঙ্গ করতে হবে আপনারা পাঁচজন দশজন পাড়াতে এখানে অনেক পাড়া এটা কি দেপাড়া নাকি দেপাড়া সাতপুকুর দেপাড়া তো এই সাতপুকুর দেপাড়া এই দেপাড়াতে অনেক ভক্ত এখানে পাঁচজন দশজন মিলে তিন চারটা ফ্যামিলি সপ্তাহে একদিন বসবেন তারপরে এই ফ্যামিলিতে আজ বসলো রবিবার পরে রবিবার ওই বাড়িতে তারপরে এরকম ঘুরে ঘুরে ওখানে এরকম সন্ধ্যা আরতি হলো আমাদের ভক্তরা আসে ও আসে সাহায্য করবে এরকম করুন এরকম আরতি করুন শিখাবে তারপরে একমালা জপ আপনারা প্রতিদিন জপ করবেন এক মালা করে এটা শ্রদ্ধাবান মাছ খাচ্ছেন না মাংস খাচ্ছেন না কি করছেন ওটা দেখা দরকার নেই প্রথমে একমালা জব অভ্যাস তো এইসব অভ্যাস করুন আস্তে আস্তে বুঝতে পারবেন ও আমি তো জীব হত্যা করছি ওই নাম আপনাকে শেখাবে তখন চেতনা চেতনা মার্জিতে হবে আমার ছেলেকে যদি কেউ হত্যা করে আমার কত কষ্ট হবে তাহলে এই যে মাছ মুরগি ছাগল এই গরু এদের যে কাটছে তাদেরও মেয়ে আছে তারা কষ্ট পায় তাদের চেতনা আছে তখন আপনারা বলবেন তাহলে আপনারা তো গাছপালা কাটে খাচ্ছেন হ্যাঁ গাছপালাও জীবন আছে ওটাও খাওয়াও পাপ ওটাও চুরি করা কিন্তু যেহেতু শাস্ত্র আমাদের বলে যে শাকসবজি মানুষের আহার্য বস্তু সেটা যদি এমনি কেটে খাবে পাপ হবে চুরি করা হবে কিন্তু গীতায় ভগবান যিনি সৃষ্টিকর্তা উনি বলে দিয়েছেন এটা কাটা পাপ হবে চুরি হবে কিন্তু যদি তুমি এইগুলি শাক সবজি ফল মূল আমাকে নিবেদন করে যজ্ঞ করবে সেই যজ্ঞের দ্বারা এটা পবিত্র হয়ে যাবে তখন ওই গাছপালার যে জীবনটা হানি হয়েছে ওই আত্মা গিয়ে ভক্ত ঘরে জন্মাবে আর সে ভগবানের সেবা করার সুযোগ পাবে তাই আমি যদি তাকে নিবেদন করি আর যদি এমনি কাটি তাহলে ওই গাছপালা বিশ লক্ষবার সে দেহ পরিবর্তন করবে তারপরে ক্রিমিকিট দেহেতে যাবে এগারো লক্ষবার আবার দেহ পরিবর্তন করবে ওই আত্মা যেমন আমার বাবা দেহত্যাগ করে চলে গেল আবার একটা দেহ যাচ্ছে ঠিক সেই আত্মা দেহের পরিবর্তন করছে আবার কি করবে পক্ষী শরীরে চলে যাবে তারপরে পশু শরীরে যাবে তারপরে মনুষ্য দেহ পাবে আর এই মনুষ্য দেহে পেয়ে গিয়ে যদি ভগবানের আরাধনা না করে আমাদের চিন্তা অনুসারে ভগবান আবার একটা শরীর দিয়ে দেবে আমি যেমন আসক্ত হব সেরকম একটা শরীর হবে তার প্রমাণ এখানে আমরা এখানে সবাই মেয়ে নয় সবাই মেয়ে সবাই ছেলে সবাই ধনী সবাই দেখতে সুন্দর সবাই শিক্ষিত কেন নয় বলুন তার প্রমাণ এটি তার মানে এই আত্মা কভু স্বর্গে কভু মর্তে কখনো দেবশরীর নিবে কখন এই মর্তের লোকে আসবে কভু দৈত্য মানে অসুরের শরীরে যাবে এই মানুষের মধ্যে দেখবেন কেউ অসুরই খুন করে দিচ্ছে কে অসুর কভু কীট আমরা কীট পতঙ্গ দেখছি তো মানে আত্মা ওর মধ্যে আছে বলে ওই কীটটা তার মেয়ে আছে দেখুন সে দৌড়াচ্ছে উড়ছে তো মানে আত্মা আছে আত্মা সজীব তো এরকম চৌরাশি লক্ষ দেহ আছে তো সেই এই মনুষ্য দেহ পাওয়া খুবই দুর্লভ তা আমরা অলরেডি পেয়ে গেছি আবার ধামে নবদ্বীপ ধামের মধ্যে তার মানে কত ভাগ্যবান কেউ যদি ধামে থাকে তাহলে কত ভাগ্যবান সে ভাগ্যবান কি করে হওয়া যায় ভগবানকে গ্রহণ করার মাধ্যমে কিন্তু আমরা ভগবানের আরাধনা হয়তো করেছিলাম গত জীবনে তাই ধামের মধ্যে মনুষ্য জন্ম পেয়ে গেলাম তো এখানে বিচার করতে হবে তাহলে আমি গরিব ও শিক্ষিত এই অশিক্ষিত কেন এই যে জানলেন কীভাবে কারো পুত্র আছে কারো নেই তার প্রমাণগুলি এরকমই কেউ পুত্র আছে নষ্ট করে দেয় দেখবেন অনেক মায়েরা ভ্রূণ নষ্ট করে দিচ্ছে হ্যাঁ সন্তানকে নষ্ট না ছেলে মেয়ে পায়খানা করবে তাকে রক্ষণাবেক্ষণ করতে হবে ইন্দ্র সুখ করবে ছেলে মেয়ে উৎপন্ন হল বা তার আগেই ডাক্তারের ওষুধ খেয়ে ভ্রূণ নষ্ট করে দিচ্ছে আবার ডিম খায় দেখবেন অনেক লোক ডিম খায় না অনেক লোক তো ডিম তার ভ্রূণ বাচ্চা একটা জন্মার আগেই মানুষ কী করছে ওটাকে মেরে ফেলছে তো মানে আমার বাচ্চা কী করে হবে তো ভগবান এই কর্ম অনুসারে কেউ ধনী কেউ গরিব কেউ শিক্ষিত কেউ অশিক্ষিত এটা পূর্বের কর্ম অনুসারে আপনার প্রমাণ দিলে বুঝতে পারবেন কেউ একটা অফিসার হয়ে গেল তার কার্য অনুসারে সরকারি আইএসএ অফিসার কেউ সরকারের রুল অনুসারে তাকে গাড়ি দেওয়া হয়েছে তাকে বাংলু দেওয়া হয়েছে অ্যাটাচ বাদ দেওয়া হয়েছে মানে বাংলুতে আর সুন্দর গাড়ি এসি গাড়ি ঘুরছে কিন্তু সরকারের রুল কিছু রয়েছে এই নিয়মগুলি তোমাকে পালন করতে হবে সাইন করে নিচ্ছে এইগুলি তোমাকে করতে হবে তো সেই জিনিস অনুসারে সে আই অফিসার চলে তখন তার চাকরি ঠিক থাকবে যখন সে তার নিজের মতো কিছু করতে শুরু করে দিল তখন কি হবে আইএস অফিসার থাকবে আর ওই বাংলু থাকবে ওই গাড়ি থাকবে তাহলে আমাদের মধ্যে কখনো কারো বাংলু আছে মানে বিরাট এসি ঘর অ্যাটাচ বাদ খুব সুন্দর গাড়ি তার মানে ওই রকম তার মানে ভগবানের আইন পালন করেছিলাম কিছু পুণ্যকর্ম করেছিলাম কিছু তা এগুলি পেয়ে গেছি আবার পাপকর্ম কিছু করেছি যার ফলে গরিব ঘরে দেখতে অসুন্দর পড়াশোনা করছে মূর্খ কিছুই ঢুকে না মাথা পাপকর্ম আবার ধনী হয়েছি পুণ্যকর্মের ফলে কিন্তু পাপকর্মের জন্য ধনী হয়েও নানা রোগ আছে কুটিপতি খেতে পারছে না তার মানে গরিবের মতো গরিব লোক খেতে পায় না ধনী লোক সে খেতে পায় না এইগুলি বিচার করে প্রশ্ন করুন আর দেখুন জগতে এই উপলব্ধি করতে হবে ও কেন এগুলি উপলব্ধি করতে হবে আর আবিষ্কার করতে হবে কেন এইরকম লোকটা খেতে পেল না কি কারণ তো এইগুলি যখন গরিব লোককে কেউ খেতে দিচ্ছে আচ্ছা এই লোকটা খেতে দিচ্ছে ও টাকা পয়সা পেলো কোথা থেকে আর এই লোকটা খেতে পাচ্ছে না কেন ও বারবার চাইছে কি কারণ এইগুলি যখন প্রশ্ন করবেন মানুষের জীবনে তখন তার উত্তর গীতা ভাগবতে আছে কোনো বৈজ্ঞানিক দিতে পারবে না কোনো রাজনৈতিক নেতা দিতে পারবে না তো সেজন্য স্কুলে কলেজেও পাওয়া যাবে না তো এই জন্যই আমি অনুরোধ করবো আপনাদের কাছে যে গীতা ভাগবতের কথা আপনারা শুনবেন সপ্তাহে একদিন আর দৈনিক বাড়িতে করবেন তো একটা গীতার শ্লোক ভাগবতের শ্লোক আমরা পড়ব ঠিক আছে ভাগবতের শ্লোক সবাই হাত করুন বলুন আমার পরে পরে ওম নম ভগবতে বাসুদেবায়ম ভগবতে জুরে জুড়ে ওম নম বাসুদেবায় বাসুদেব শব্দের অর্থ আছে যিনি সর্বত্র বিদ্যমান আমার মধ্যেও আছেন এই ওয়ালেও আছেন স্তম্ভের মধ্যে আছেন হিরণ্যকশিপু তার পুত্র প্রহ্লাদ পাঁচ বছর শিশু তাকে জিজ্ঞাস করছে হ্যাঁ যে তোর প্রভু কোথায় তোমাকে রক্ষা করছে বারবার প্রহ্লাদকে মারতে চেয়েছিল হিরণ্যকশিপু অসুর ছিল তাকে উত্তপ্ত তৈল কড়াইয়ের মধ্যে মেরে ফেলতে চেয়েছিল আগুনের মধ্যে পাহাড় থেকে উপরে থেকে ছিঁড়ে ফেলেছিল সমুদ্রে ফেলে দিচ্ছিল বিষধর সর্পের সামনে ফেলছিল কিন্তু প্রহ্লাদ বারবার কৃষ্ণ নাম স্মরণ করছে যার ফলে সে সুরক্ষিত থাকছিল তার কোনো ভয় ছিল না বিষ দিয়েছে অমৃত মতো পান করছে বিষও তাকে কিছু করতে পারলো না তো এইরকম প্রহ্লাদ মহারাজ অসুরকূলে জন্ম হয়ে ছোট্ট বাচ্চা পাঁচ বছর শিশু তার বাবা তাকে মারতে চেষ্টা করেছিল কিন্তু মারতে পারেনি তো একদিন তাকে রাজ দরবারে জিজ্ঞাসা করছে তোর প্রভু কোথায় বলছে সর্বত্র তখন হিরণ্যকশিপ বুঝে গেল এ বলছে তার প্রভু সর্বত্র আমি তো খুঁজে বেড়াচ্ছি মারবো বলে পাচ্ছি না আমার ভাইকে মেরেছিল বরাহ দেব রূপে আমি ওকে তো মারবো আর আমার ছেলে তার ভক্ত হয়ে জন্মাল ও মারতে পারছি না তুই যেন কৌশল করে রাজ দরবারের ভিতরে ই কি রক্ষা করছে ই নিশ্চয় জানে ওর প্রভুটা কোথায় আছে এই যেন গোপনে ওকে হ্যাঁ বলছে গোপন কথা মানে ভিতরে রেখে দিয়ে খুব গোপন কথাটা জিজ্ঞাসা করছে আচ্ছা প্রহ্লাদ তুমি বলো তো তোমার প্রভু তোমাকে বারবার রক্ষা করছে আমি দেখছি সে কোথায় আছে সব জায়গায় আছে তাই তুমি সমুদ্রে ফেলে দিচ্ছ তাই আমাকে রক্ষা করছিল আগুনে ফেলে দিচ্ছিলে আগুনের মধ্যেও তাই আমাকে রক্ষা করছিল জলে ফেলে দিচ্ছিলে জলেও আমাকে রক্ষা করেছিল বিষ দিয়েছিলে সেখানেও আমাকে রক্ষা করছিল তো সর্বত্র তখন এরকম বলছে তাহলে এই রাজদরবারের মধ্যে আছে বলছে হ্যাঁ আছে তখন আরও একটু কাছে স্তম্ভ ছিল আচ্ছা তাহলে বেটাকে তো পেয়ে যাব রাজ দরবারে তাহলে আছে তাহলে বলছে হ্যাঁ আছে তাহলে এই খুঁটি এই স্তম্ভ সামনাসামনি পেয়েছে তাহলে একে তো পাবো এইবার মেরে ফেলবো একটু কৌশল করে বলছে এই স্তম্ভের মধ্যে তাহলে আছে তখন প্রহ্লাদ মারা বলছে হ্যাঁ এই স্তম্ভেও আছে সঙ্গে সঙ্গে গদা নিয়ে মেরে দিয়েছে আর স্তম্ভ থেকে গর্জন এমন গর্জন হচ্ছে স্বর্গলোক পর্যন্ত চলে গেছে গর্ভবতী নারীরা সব গর্ভপাত হয়ে যাচ্ছে এতো একদম বজ্রের মতো গর্জন হিরণ্যকশিপ একদম ধোঁয়া উড়ে গেছে একদম জ্যোতির্ময় হয়ে গেছে রাজপ্রাসাদ সেখানে তম্বটা ভেঙে আর সঙ্গে সঙ্গে সেখানে ভগবান নৃসিংহদেব আবির্ভূত হয়েছেন আর যুদ্ধ করছে হ্যাঁ হিরণ্যকশিপ এত শক্তিশালী তার সাথে যুদ্ধ হচ্ছে অনেক সময় ধরে আর তখন ভগবান তাকে বধ করে দিলেন ও চাইছিল না মৃত্যুবরণ করবে দেবতা ব্রহ্মা থেকে বর নিয়েছিল দিনে মরবে না রাত্রে মরবে না অস্ত্রে মরবে না শস্ত্রে মরবে না ঘরে মরবে না বাইরে মরবে না কেমন কায়দা দেখুন মানে জলে অস্ত্রে শস্ত্রে দেবতা মনুষ্য পশু পাখি কীট পতঙ্গ মানে এমন করে নিয়েছে বর ব্রহ্মবচন তথা আস্তু আর তখন ভাবছে আমি এখন অমর আমাকে কেউ মারতে পারবে না এই জন্য সে দেবতাদেরকেও বেঁধে রেখেছিল কিন্তু হিরণ্যকশিপু জানত না যে ভগবানের কাছে ছল চাতুরি করা যাবে না কপটতা করা যাবে না তুমি যত রকমের বর চাও না কেন তার ঊর্ধ্বে হচ্ছেন ভগবান ভগবান হচ্ছেন অঘটন ঘটন পটয়সি। যে কোনো ঘটনা অঘটনাকে ঘটাতে পারেন সঙ্গে সঙ্গে ভগবান তো সেখানে আবির্ভূত হলেন কখন সন্ধ্যাবেলা গুধুলি লগ্নে হ্যাঁ তার মানে যুদ্ধ করছেন আগে তো সেখানে তাকে কুলে নিয়ে নিলেন যুদ্ধ করতে করতে হিরণ্যকশিপুকে নিয়ে নিলেন টাইম হয়ে গেল গুধুলি টাইম বলেছিল দিনে মরবে না রাত্রে মরবে না তখন কুলে নিয়ে নিয়েছেন যুদ্ধ করতে করতে অত দুর্বল হয়ে গেছে তাই কুলে নিয়ে বসেছেন কোথায় বসেছিলেন চৌকাঠের উপরে এই যে দরজা মেন গেট ওই দরজার তে বসেছেন কেন বলেছে ঘরে না বাইরে না তাই নিঃসিংহদে ভগবান দরজাই বসেছেন চৌকাঠের উপরে দিনও না রাত নয় গধূলি লগ্ন আর বলছে জলে স্থলে মরবো না কোথায় রেখেছেন তার জানুর উপরে কুলের উপরে তার বলেছে আমি মানুষে মরব না পশুতে মরব না দেবতায় মরব না রাক্ষস কুম্ভ মানে কত রকম বলেছে তখন জিজ্ঞাসা করছে না আমি পশু না মানুষ না দেবতা না কি দেখো বলছে তো আপনি পশুও না মানুষও না নরসিং পশু একদম নরসিংহ বলছে তুমি অস্ত্র শস্ত্রে মরবে না বলেছিলে না এটা জল স্থল নয় তখন নখ দেখিয়েছেন এটা কি দেখছে এটা অস্ত্র না বলে অস্ত্রও না শস্ত্র নয় তাহলে তোমার মৃত্যু অবধারিত সঙ্গে সঙ্গে মৃত্যু হয়ে গেল তো সেজন্য ভগবান যে সর্বত্র আছেন স্তম্ভের মধ্যেও আছেন এটা ভক্তরা জানে তার যে রূপ আছে মুসলিমদের মতো নয় আর মসজিদে বসে নিরাকারে শূন্যের ধ্যান করছে যদি আল্লাহ নিরাকার হয় মসজিদ একটা রূপ দেওয়া কি দরকার আমি মসজিদের পাশে গিয়ে বলি অনেক মুর্শিদাবাদ জেলায় কত মুসলিম আছে মসজিদের পাশে প্রোগ্রাম হয় সেখানে সব হিন্দু মন্দির পাশে তাদের বলি আপনারা বলুন মুসলিমদের জিজ্ঞাসা করি তোমরা নিরাকার বলছ অনেক হিন্দুরাও বলে খ্রিস্টানরাও বলে আর ভগবান বলে কিছু নেই আকার নেই তাহলে বলছ ভগবান আল্লাহ আমার আমাদের তার সন্তান তাহলে তার সন্তান শূন্য থেকে কোনো সন্তান হয় নাকি যদি নিরাকার হয় তাহলে মন্দির আর মসজিদ চার্চ এসব কি দরকার শূন্যের মধ্যে বসেই তো করো তাহলে একটা ঘর করে তার মধ্যে গিয়ে বসছো কেন বাইরে গিয়ে করো শূন্য তো একটা সেখানে আবার বাইরে গিয়ে বসছে সেখানে একটা কিছু তৈরি করছো তার মানে সেখানে ডাকছো না কেন সেখানে আল্লাহকে ডাকছো তার মানে আল্লাহ ওখানে আছে তার রূপ আছে তোমরা দেখতে পাচ্ছ না বলে ভাবছো আল্লাহ নেই কেন আল্লাহকে দেখার এই চোখ নেই কিন্তু আল্লাহকে দেখার চোখ তৈরি করতে হবে অনেকে বলছো জ্যোতির্ময় এদিকে বলছো জ্যোতির্ময় দেখবেন একটা লাইট জ্বলে যখন ওখানে লাইট জ্বলছে অনেক দূর থেকে বলে ওই শৈলানের বাড়িতে লাইট আভাস গেছে বাইরে লাইট কিন্তু বুদ্ধিমান হবে কোথা থেকে লাইটটা আসছে যেমন আপনারা ট্রেন যাবেন কৃষ্ণনগর বা নবদ্বীপে যাবেন সন্ধ্যাবেলা ট্রেন একটা দিক থেকে আসছে প্রথমে কি দেখবেন আপনারা কি দেখবেন লাইট ট্রেনকে দেখা যাবে তখন আপনারা যদি ভাববেন আরে ট্রেন মানে একটা লাইট চলো বাড়ি দেখে এসছি ট্রেন গ্রামে এসে বলেন জানো আমরা ট্রেন দেখে এসেছি কি দেখে এলে ট্রেন মানে একটা বড় লাইট তো ওদের জ্ঞানটা কি সম্পূর্ণ হলো সম্পূর্ণ হয়নি তারপরে গ্রাম লোক শুনলো আরে ট্রেন মানে বড় লাইট আমরাও দেখবো গিয়ে নবদ্বীপে যাই তা আরেকটা গ্রুপ গিয়ে দেখতে চেয়েছে তখন ওরা কি দেখছে সন্ধ্যাবেলা লাইটও দেখেছে লাইটটা কোথা থেকে আসে তার মানে ওদের জ্ঞানটা আর একটু প্রসারিত প্রশ্ন করছে নিজে নিজে প্রশ্ন করছে আরে লাইট তো দেখলাম লাইটটা কোথা থেকে আসছে চলো কাছে যাই দেখছে বিরাট ঘর ঘর লম্বা একদম বগি সব আছে বলে ট্রেন মানে শুধু লাইট নাই রে লাইট আছে আবার অনেক ঘর আছে চলো গ্রামে বলবো ওরা ভুল বলছিল ট্রেন মানে লাইট না ট্রেন মানে লাইটও আবার ঘরও অনেক ঘর আছে বগি আছে তো ওরা যখন বলছে আবার একটা গ্রুপ বললো আমরাও দেখবো তাহলে ওরা এলো কি দেখলো লাইট দেখলো ঘর দেখলো ঘরের ভিতরে চলো বসি বসে দেখছে পাখা আছে ফেরিওয়ালারা বিস্কিট দিচ্ছে চা দিচ্ছে পায়খানা বাথরুম আছে কত রকম কত কি আছে একদম সেগুলো তারা বসে আনন্দ করছে আহ খুব সুন্দর ট্রেন মানে শুধু লাইট না ট্রেন মানে বগি আছে ঘর আছে আবার ভিতরে এত সুন্দর তাহলে ট্রেন সম্বন্ধে কার পূর্ণ ধারণা হলো। তৃতীয় লোকের তাই না তো এরকম অনেক লোক জানে না লাইটটা জ্যোতিটা দেখেই তার ভিতরে প্রবেশ করতে পারে না তাই যদি সে বলে ভগবান মানে জ্যোতি ভগবান মানে লাইট ওটাও ঠিক ওইটুকু জ্ঞান তো শিখ মুসলিমরা হিন্দুরা খ্রিস্টানরা এরকম বলে ভগবান মানে একটা জ্যোতি নিরাকার কোন আকার নেই ওই লাইট একটা লাইটের আকার আছে সেটা জানে না সে আভাসটা যে আসছে কোথা থেকে আসছে তো সেটা লোক জানে না তো সব জ্ঞান গীতা ভাগবতে রয়েছে প্রভুপা সারা বিশ্বের লোকে শিখিয়েছেন এই জন্য অনেক মুসলিম অনেক খ্রিস্টান অনেক হিন্দু তারা এখন বিগ্রহ সেবা করছে হ্যাঁ ভজনা করছে এখানেই তো আলেখ্য বিগ্রহ নিয়ে আসছে যদিও বিগ্রহ গুরু বৈষ্ণবদের অনুমোদন নিয়ে বসানো হয় হ্যাঁ তো এরকমভাবে আলেখ্য যেগুলো পূজা হয় ভগবানের যেমন মায়াপুরে মাধব তার ছবি নিয়ে এসে রাধামাধো অষ্টখী আপনারা পূজা করবেন ছোট ছোট বড় গরিব লোক অসুবিধা নেই ছোটো রাখুন সেখানেও আপনি যদি ভোগ নিবেদন করবেন আর এইরকম তুলসী রেখে মাঝে মাঝে সেখানে হরিনাম করবেন গৃহস্থর কর্তব্য দৈনিক করা সকাল সন্ধ্যায় একটু বসে হরিনাম করা বুঝতে পারছেন তো এইভাবে ভাগবতে আমরা যখনই বন্দনা করি ভাগবত পাঠে এই ওং নম ভগবতে বাসুদেবায় আমি আপনাকে প্রণাম করি আপনি সর্বত্র বিদ্যমান হ্যাঁ আপনি হচ্ছেন সেই বসুদেবের পুত্র বাসুদেব কৃষ্ণ নন্দ মহারাজের পুত্র আপনি হচ্ছেন কৃষ্ণ যশোদার পুত্র এভাবে ভক্তরা প্রার্থনা করে তো এইখানে সবাই বলুন একটা শ্লোক আমরা বলবো তস্মাত তসমাত একেন মনসা ভগবান সাত্বতম পতিহি শ্রুতব্যহ কীর্তিত্যহ চ ধেয়, পূজ্য চ নিত্যদা তো এই শ্লোক এর অনুবাদ প্রভুপাত বলেছেন সংস্কৃত শ্লোক এটা আমরা শুনলাম তসমে কে নমনসা ভগবান সাততাং পতি শ্রুত্য কীত্যশ ধ্যেয় পূজা সবাই বলবেন এর অনুবাদ প্রভুপাল বলেছেন আমার পরে পরে বলুন সবাই তাই একাগ্র চিত্তে নিরন্তর ভক্তবসল ভগবানের মহিমা শ্রবণ কীর্তন স্মরণ এবং তাঁর আরাধনা করা কর্তব্য তাহলে মানুষের যারা গৃহস্থ বর্ণাশ্রম ধর্মে আমরা রয়েছি ব্রহ্মচারী গৃহস্থ বানপ্রস্থ সন্ন্যাস আর ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই বর্ণ আশ্রম এই জন্য তার পূর্বে বলা হয়েছিল যে শিও প্রবণতা অনুসারে বর্ণাশ্রম ধর্ম পালন করার মাধ্যমে পরমেশ্বর ভগবান শ্রীহরির সন্তুষ্টি বিধান করাই হচ্ছে সধর্মের চরম ফল আপনারা গৃহস্থ আশ্রমে আছেন তাহলে ভগবানের সন্তুষ্টি বিধান করা এটা হচ্ছে গৃহস্থ সধর্মের চরম ফল সন্ন্যাসী তারও সধর্ম ভগবানকে কেন্দ্রতে রাখা সেই জন্য বলা হচ্ছে বর্ণ আশ্রমী যদি কৃষ্ণ না ভজে সধর্ম করছেন সধর্ম আমি ছেলে মেয়েকে দেখছি হ্যাঁ তাদের স্ত্রীকে দেখছি এগুলো আমার সধর্ম করছি কিন্তু সেখানে যদি কৃষ্ণ না থাকে কৃষ্ণ সেবা না হয় তাহলে নরকে যেতে হবে রৌরব নরকে যেতে হবে বা সময়ের নষ্ট করছি সেজন্য ছেলে মেয়ে দেখার সঙ্গে সঙ্গে তাদের বস্ত্র দেওয়া তাদের খাদ্য দেওয়া পোশাক দেওয়া ঔষধ দেওয়া থাকার বাসস্থান দেওয়ার সঙ্গে সঙ্গে এটা ধর্ম আচরণ করলাম গৃহস্থ হিসাবে বাবা মা হিসাবে কিন্তু সঙ্গে সঙ্গে কৃষ্ণকেও দিতে হবে সেই জন্য কৃষ্ণ সেবা না হলে তাহলে এই স্বধর্মের কোনো মূল্য নেই নরকে যেতে হবে বা সময়ের নষ্ট করছি আবার এই যে মনুষ্য দেহ ত্যাগ করে কোথায় যাব তার কোনো কুলকিনারা নেই আবার কখন কোথায় চলে যাব পশুর শরীরে চলে যাব আসক্তি অনুসারে এই জন্যই সাবধানতা অবলম্বন করতে হবে এই জন্য এখানে বলা হলো কি না একাগ্র চিত্তে আমাদের একতা হতে হবে তো হঠাৎ করে একাগ্রতা আসে না তো একাগ্রতা যদি করতে হয় তাই আমাদের কি করতে হবে না ভগবানের কথা শুনতে হবে কানটা রয়েছে ভগবানের কথা শুনতে শুনতে অভ্যাস করতে হবে ভগবানের কথা বলতে বলতে অভ্যাস করতে হবে ভগবানের ধ্যান করতে করতে অভ্যাস করতে হবে এরকম কীর্তন করা কিছু আগে আমরা জুড়ে জুড়ে যদি হরে কৃষ্ণ বলি সবাই বলুন হরে কৃষ্ণ আর জুড়ে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এটা কীর্তন করলাম আর এটা শ্রবণও হলো আর এটা যদি কীর্তন করি শ্রবণ হলে স্মরণও হলো তার মানে দেখুন একসাথে এই জন্য উচ্চ নাম কীর্তন করলে শ্রবণ হবে কীর্তন হলে শ্রবণ হবে শ্রবণ হলে মনন হবে স্মরণ হবে এটাই লাভবান হতে হবে সেই জন্য এখানে বলা হলো নিত্য ভগবৎ সেবা ভগবানের মহিমা আমাদেরকে কি করতে হবে ভগবান ভগবানকে ভক্ত বৎসল আপনার সবাই ভক্ত তো কী করে ভগবানকে পাওয়া যাবে না যদি আপনি ভগবানের গুণগান করবেন ভগবানের সেবা করবেন ভগবানের নাম করবেন ভগবানের কথা বলবেন ভগবানের নিবেদিত প্রসাদ খাবেন সবাইকে ভগবানের কথা মহিমা আলোচনা করবেন জানো এই জগতে সব কিছু ভগবানের হ্যাঁ তুমি জানো আমরা একটাও কিছু নিয়ে আসিনি যদি এখন বৃষ্টি হাওয়া জল বন্ধ হয়ে যাবে তুমি তৈরি করতে পারবে ভগবান দিয়েছেন এরকম ভগবানের মহিমা গুন কীর্তন করুন আল্লার গুন এভাবে করুন তার সব কিছু আমি দেখ একটা বাংলাদেশের বোর্ডারে নদীয়া জেলার করিমপুরের ওই দিকে বোডার ওখানে গিয়েছিলাম বৃষ্টি হচ্ছে না তো দেখেছি ওখানে মুসলিম পাড়া প্রচুর হিন্দু পাড়া আছে আর সব ছেলেরা বাচ্চারা সব নেকেট ছোট ছোট বাচ্চা সব নেকেট হয়ে হ্যাঁ সব গড়াগড়ি যা জল ঢেলে আল্লাহ দে পানি আল্লাহ দে পানি করে হ্যাঁ গড়াগড়ি করছে জল ঢেলে ঢেলে তারপরে আমরাও গেলাম আমরা বললাম হরে কৃষ্ণ ওই আল্লাহ হ্যাঁ আল্লাহর নাম হচ্ছে হরে কৃষ্ণ সবাই হরে কৃষ্ণ মন্ত্র জপ করো ঠিক বৃষ্টি হয়ে যাবে তো ওইখানে আমরা গিয়ে গরম আর হরি নাম নগর কীর্তন হল প্রসাদ বিতরণ হরি কথা হলো আরতি হল তখন সঙ্গে সঙ্গে রাত্রিবেলা একদম প্রচুর বৃষ্টি হ্যাঁ হয়ে গেল তো এইভাবে ভগবানের গুণ কীর্তন কেন ভগবান দেন যেন ইলেকট্রিক বিল আপনারা না দিলে লাইন কেটে দেবে সরকার ঠিক ভগবান মাঝে মাঝে গরম দিয়ে দিচ্ছে অনাবৃষ্টি দিয়ে দিচ্ছে হ্যাঁ বৃষ্টি না হলে চাষ হবে চাষ হবে না কি খাবেন তাহলে তাহলে বৃষ্টি দরকার তো কি করলে বৃষ্টি হবে লোক জানে না তো যেন হরে কৃষ্ণ মন্ত্র যজ্ঞ গীতাই বলা হয়েছে এই কলিযুগের যুগধর্ম হরিনাম এই যজ্ঞের দ্বারা বৃষ্টি হবে ভক্তরা কিছু ভক্ত হরিনাম করছে বলে বিল দিচ্ছে বলে তাদের জন্য মাঝে মাঝে আমরা বৃষ্টি পাচ্ছি মাঝে মাঝে হাওয়া পাচ্ছি নাহলে আমরা তাও পাব না সেজন্য সবাই যদি ঠিকভাবে করে তাহলে কী হবে ঋতুচক্র ভগবানের নির্দেশ অনুসারে প্রকৃতিতে সব কিছু টাইম মতো হবে সেই জন্য প্রভুপাদ এখানে সেই কথা শাস্ত্র থেকে বললেন যে আমাদের নিরন্তর ভক্তবশল ভগবানের মহিমা শুনতে আমরা সিনেমা আর্টিস্টদের কথা শুনছি টিভি খুলে না ভগবানের মহিমা শুনুন ভগবানের ভক্তদের মহিমা শুনুন প্রভুপাত দেখুন কালকাটা থেকে গিয়েছেন সারা বিশ্বে কত লোককে ভক্ত বানিয়ে দিয়েছেন তার মহিমা ছোট না বড় সারা বিশ্বের যারা গোমাংস ক্ষেত খেত মদ খেত খুন কামারি করত চুরি ডাকাতি করত সেই সব লোকেরা আজকে শুদ্ধ ভক্ত হয়ে গেছে বুঝতে পারছেন তো সেটা প্রভুপাত সেজন্য বলা হয়েছে ভক্ত এবং ভগবানের মহিমা কীর্তন করতে বলা হয়েছে সেটা আমরা যদি করব তাহলে আমাদের চেতনা মার্জিত হবে যেন হরিনামে আমরা করছি ভগবানের গুণ কীর্তন করছি এটা ভক্তির সূচনা আছে তো এতে আমরা সবাই এই তত্ত্ব আমাদের জানা উচিত জীবনের প্রকৃত যে চরম উদ্দেশ্য কি সেই পরম তত্ত্বকে জানা প্রবাল বলছেন সেই পরমেশ্বর ভগবান থেকে যা কিছু আসছে সব কিছু আসছে সেটা আমরা জানি না তো সে পরম তত্ত্ব সম্বন্ধে জানাই হচ্ছে আমাদের জীবনের পরম উদ্দেশ্য কিন্তু এটা আমরা জানি না তো সেটা জানা প্রয়োজন আছে যেন ভগবানের অনেক অলৌকিক কার্যকলাপ আছে তো সেগুলি আমাদের জানা উচিত সেগুলা জানলে কি হবে না মানুষের জীবনের চেতনা মার্জিত হবে আমরা অনেক সময় রাজনৈতিকদের কথা তাদের কথা গুণগান করছি কিন্তু তারা কি বৃষ্টি দিতে পারবে অথবা তার গুণকীর্তন করছি এই রাজা অমুক এই প্রধানমন্ত্রী অমুক করছেন তিনি কি করছেন বৃষ্টি দিতে পারবেন বলে আমাদের ইলেকট্রিক লাইন দিয়ে দিচ্ছে যদি জল না হয় ইলেকট্রিক লাইন আসবে ইলেকট্রিক উৎপন্নই হবে না তাদের গুণগান করছি ভগবানের সম্পত্তি নিয়ে তারা চুরি করে পরধনে পুরদারি করে বাহাবান নিচ্ছে এইসব মন্ত্রীরা এইসব মতো লোকেরা আর যিনি দিচ্ছেন এইসব প্রভুপাত যখন ইস্কন শুরু করেছেন মায়াপুরে মন্দির করবেন একটা সিমেন্ট কোম্পানির মালিক এসছে ফ্যাক্টরি মালিক যখন মন্দির এখানে কিছু হয়নি প্রবাদ আমি সিমেন্ট দিতে চাই দান করতে চাই প্রভাত বললেন এই সিমেন্ট কার আচ্ছা আমার আমি কোম্পানির মালিক বললেন সিমেন্ট কি দিয়ে তৈরি হয়েছে প্রবাদ জিজ্ঞাসা করছেন বলছি যে পাথর পাহাড় থেকে পাহাড় পাথরটা কার তোমার জলটা তুমি নিয়েছ কার ওটা সে ভগবানের তুমি দান করার কে তুমি তো অন্য সম্পত্তি চুরি করে আবার আমাকে দিতে চাইছ হ্যাঁ এটা তুমি ভাগ্যবান যে ভগবানের সে জিনিস ভগবানের সেবার জন্য এখানে মন্দির বানানোর জন্য দিচ্ছ তাই তুমি সুকৃতিবান পুণ্যবান তখন তোমার এই সিমেন্টটা কাজে লাগবে তোমার নয় এটা ভগবানের জিনিসটা তুমি দিচ্ছ নিয়ে এসে এই সেবা করছ তাই তুমি স্বীকৃতি লাভ করবে তো সেরকম এখানে যে হাওয়া জল তারপরে আপনারা সব কিছু নিচ্ছেন শাক সবজি নিচ্ছেন এগুলা কার সম্পত্তি ভগবানের তো এগুলা যদি আমরা ভগবানকে না দিয়ে খাই তাহলে চুরি করা হয়ে গেল এই জন্য আমি অনুরোধ করব এই বৈশাখ মাসে আপনারা শুরু করে দিন চেষ্টা করুন অন্তত একটা মাস আর পনেরো তেরো দিন আছে তেরো দিনও নেই বারো দিন এরকম কত দিন আছে তো এই মাসটা অন্তত নিবেদন করে শাক সবজি খাবেন হ্যাঁ আস্তে আস্তে চেষ্টা করে ভারী নাম করা আর তারপরে যদি না করেন অসুবিধা নেই কিন্তু এই একটু করেও আপনার সঞ্চয় হয়ে যাবে পুণ্য সঞ্চয় হয়ে যাবে বুঝতে পারছেন তাই জন্য প্রভুপাল এখানে বলছেন আমাদের পরমততত্ত্বকে জানা ভগবানকে জানা এটা হচ্ছে আমাদের জীবনের পরম উদ্দেশ্য তাহলে অবশ্যই সর্বতোভাবে সম্পাদন করতে হবে যে আমাদের কীভাবে ভগবানের কে কেন্দ্রবিন্দুতে রেখে তার নাম শ্রবণ করা তার নাম কীর্তন করা তার কথা গীতা ভাগবত আলোচনা করার মাধ্যমে আমরা এই জীবনকে সার্থ করতে পারি সেই জন্য মৃত্যুর সময় কৃষ্ণ স্মরণ হয় তো মৃত্যু সময় কি করে কৃষ্ণ স্মরণ হবে যদি আমি অভ্যাস করে থাকি বৈশাখ মাস একটা অফার শুরু করুন তারপরে আবার কার্তিক মাস আসবে বা মাঘ মাস আসবে শুরু করুন এরকম করতে করতে একদিন দেখবেন সমস্ত মাস সমস্ত সপ্তাহেই কৃষ্ণ নাম অনুশীলন করবেন তাহলে নাম চিন্তা আসবে তখন মৃত্যুর সময় কৃষ্ণ আসবে তখন ভগবত ধামে ফিরে যাবেন তেটাই এটাই আমি আপনাদের কাছে ভিক্ষা চাইছি আপনারা করবেন আপনারা চান হরে কৃষ্ণ মন্ত্র জপ করবেন একমালা করে কোন নিয়ম নেই প্রতিদিন এক মালা করবেন কারা করবেন হাত তুলুন ধন্যবাদ তো যদি চান আমাদের যাদের আছে মালা করবেন এক মালা করছেন বৈশাখ মাসটা দু মালা করবেন যারা করেন না আমি ভিক্ষা চাইবো আপনারা করবেন হ্যাঁ যদি চান শৈলানকে বললে আমাদের যে প্রভু এসেছিল নটরাজ এখানে থাকে আপনাদেরকে শিখিয়ে দিবে। আর এখানে বসে সপ্তাহে একদিন পাঁচ জন করে পাড়াতে পাড়াতে একমালা করে জপ করবেন আর গীতা থেকে একটু শুনবেন ব্যাস এইটুকু আলোচনা করবেন হাতাল দি কীর্তন করবেন সপ্তাহে একদিন এটা যদি করতে চান ওই প্রভু আপনাদেরকে সাহায্য করবে আর এই মনুষ্য জীবনকে আপনারাও সার্থ করতে পারবেন মানে কাজকর্ম যা করছেন এগুলো ত্যাগ করতে হবে না সব কৃষ্ণের জন্য অভ্যাস করতে শুরু করুন একটু একটু যদি অভ্যাস করেন একদিন পূর্ণ হয়ে যাবে তাহলে কোন দিনে মৃত্যু আসবে তো জানেন না এখন থেকে যদি অভ্যাস না করেন কি করে হবে একদিন অভ্যাস করতে করতে কৃষ্ণ কৃষ্ণ জপ করতে করতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 এরকম একশো আটবার বললে একমালা হবে তো একদিন তো অভ্যাস করলেন দশ মিনিট এরকম করতে করতে আবার একদিন কুড়ি মিনিট এরকম করতে করতে দেখা যাবে আপনি কাজের মধ্যে উচ্চস্বরে বলছেন তো কেন হরে কৃষ্ণ এসে যাচ্ছে তার মানে এই যে অভ্যাস মৃত্যুর সময় যেন আনা চাই তাহলে কি হবে ভগবানের কাছে ফিরে যাবে। তো এই জন্য নাম করতে করতে হুচট খেলাম ও কৃষ্ণ মা গো বাবাকে হলো না তাহলে জানবে না কৃষ্ণ নাম আপনার আকর্ষণ হচ্ছে আর মা গ বাবাকে বললে কী হবে আবার এই জগতে আসতে হবে মা বাবা হয়ে বা কারো কে মা বাবা বানাতে তো সেটা লাভ মা বাবা তো হয়েছে না অনেকেই কত কষ্ট বলুন তো হ্যাঁ কিন্তু কোন মা বাবা হবো পশু পাখির না গাছপালা সেটা জানি না তো সেজন্যই মানুষের জীবনে নষ্ট করবেন না এই জীবনেই কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করুন তাই এই যে শ্লোকে বলা হলো একমাত্র ভগবান তার নাম গুণ কীর্তন শ্রবণ ধ্যান যা কিছু সেটা যেন আমাদের অভ্যাস হয় তাই সবাই প্র্যাকটিস করুন সপ্তাহে একদিন আর বাড়িতে প্রত্যেক দিন দশ পনেরো মিনিট তাহলে দেখবেন আনন্দ পাবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো আজকে বৈশাখ মাসে ভক্তদের সেবা করার জন্য শৈলেন ও আপনাদের জন্য প্রসাদেরও ব্যবস্থা করেছে আমাদের সবাইয়ের জন্য প্রসাদ সেবা হৃদয়কে মার্জন করে হরিনাম হৃদয়কে মার্জন করে আপনারা দান করবেন এই বৈশাখ মাসে দুটি জিনিস যেমন আজকে এখানে হরে কৃষ্ণ মন্ত্র ও আমাদের ডেকে নিয়ে আসছে সেখানে আমরা হরিনাম করছি দান হচ্ছে এটা হরিনাম দান প্রসাদ দান ভগবানের প্রসাদ দান এমনি ভাত ডাল দিলে ওটা জীব হত্যা হয় পাপ হয় চুরি হয় কিন্তু যখন ভগবানকে নিবেদন করে থেকে রন্ধন করে নিয়ে এসছে গিয়ে বলো না প্রভু আপনার রন্ধন রন্ধন করে দিন আমার জন্য আমি বাড়িতে একটু নিবেদন করে সেখানে সবাইকে প্রসাদ বিতরণ করব ভাত ডাল নয় এই প্রসাদ খেলে হৃদয় মার্জন হবে আপনারা সবাই দান করতে পারেন এরকম ভোগ রান্না করে ভগবানকে দিয়ে এক ক হলেও কাউকে যদি দিবেন আর কাউকে বলবেন দাদা একটু বৈশাখ মা একটু হরে কৃষ্ণ বলো না আমার সঙ্গে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম আপনি বললেন ও বললো এই যে দান করলেন নাম টাকা পয়সা দিলেন কাউকে ও কি মদ খাবে কি মাংস খাবে কাউকে খুন করবে আপনার টাকা নিয়ে তাহলে ওই টাকার যে পাপ আপনাকেও ভোগ করতে হবে কেন টাকাটা লক্ষ্মী নারায়ণের সম্পত্তি আপনি খারাপ কাজে দিলেন তাই কি হলো আপনিও ওই শাস্তি পাবেন এই জন্য আমার ভিক্ষা আপনাদের কাছে আপনার চেষ্টা করুন লক্ষ্মীকে নারায়ণ সেবা ছাড়া অন্যদিকে লাগাবেন না একটু অন্তত পারলেও এরকম প্রসাদ বিতরণ করুন যান মায়াপুর থেকে বলুন একটু আমার জন্য একটু কিছু প্রসাদ রান্না করে দিন আমি কিছু চাল ডাল এই জন্য অর্থ দিচ্ছি আপনার ভোগ লাগিয়ে দিন আমি একটু বিতরণ করব। নিয়ে আসুন এক কণা এক করে দিন বৈশাখ মাসে আর যদি পারেন বাড়িতে নেও রান্না করে ভক্তদেরকে বলে আমার বাড়িতে একটু রান্না করে ভোগ লাগিয়ে দিন আর আমি দু চারজনকে একটু বিতরণ করব। আর তাদেরকে ডেকে বলে আমার বাড়িতে আজকে হরিনাম হবে আসুন আমার একটু হরিনাম কীর্তন করবো এই দান হয়ে গেল অন্য কিছু দান করবেন খারাপ হবে সেই জন্য প্রকৃত জিনিস দান করুন সেই ব্যক্তি এবং আপনার দুইজনের মঙ্গল হবে হৃদয় মার্জনা হবে তখন নিজেকে জানবে যে আমরা সবাই কৃষ্ণের দাস তার সেবক তার সেবা করার জন্যই মনুষ্য জন্ম পেয়েছে। ঠিক আছে সবাই শেষ এখানে আমরা করছি সবাই শেষে হাত তুলে বলুন হরে কৃষ্ণ আরো জুড়ে প্রসাদ আছে শেষে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ধন্যবাদ সবাইকে শৈলেন তার পরিবারকে আমি ধন্যবাদ জানাচ্ছি আপনারা গীতা রাখবেন গীতা ইস্কনের প্রভুপাদের ভাষ্য গীতা হ্যাঁ নেবেন পাওয়া যায় কত টাকা যাচ্ছে এটা গীতা নিয়ে দৈনিক একটু পড়বেন ঠিক আছে হরে কৃষ্ণ তো এখানে শেষ এখন সবাই লাইন দিয়ে নিচে নামবেন আর ওখানে প্রসাদ দেওয়া হবে কে প্রসাদ দিবে কারা হ্যাঁ